নমস্কার বন্ধুরা, হপন মাইয়া ইসেনরে আমি ইন্দ্রাণী হাজদা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে রান্না করে দেখাবো শালবনের জঙ্গলে মাটিতে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট ছাতুর রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করে ফেলি। এই ছাতুগুলো যেহেতু মাটির তলায় থাকে সেহেতু পরিষ্কার করতে হবে ভালোভাবে। এর জন্য এই ছাতুগুলো কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ছাতুর গায়ে যে এক্সট্রা মাটিগুলো থাকে সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় এবং পরিষ্কার করতে সহজ হয়। এই ছাতুকে আমাদের ভাষায় পুটকে ছাতু বলে। আপনারা কে কী বলে থাকেন এই ছাতুকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই রকম বাড়িতে চালুনি থাকলে সেই চালুনির মধ্যে সব ছাতুগুলো দিয়ে দিতে হবে, এই যে এক্সট্রা মাটি বাটিতে পড়ে আছে। ছাতুগুলো দিয়ে ভালো করে ঘষে নিতে হবে এবং খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এই যে পরিষ্কার হয়ে গেছে, এরপর এগুলো ছোট ছোট পিস করে নেব। এই ছাতু কিছুটা কালো আর কিছুটা সাদা পাওয়া যায়, কালো যে নষ্ট তা নয়, কালোগুলো খাওয়া যায়। কালো আর সাদা মিশিয়ে রেডি ছাতুটা, এরপর এগুলো রান্না করতে হবে। তো রান্না করার জন্য কড়াইয়ে প্রথমে সরষে তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা ছাতুগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজার সময় আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, এতে ছাতুর মধ্যে যে জল থাকে সেটা বেরিয়ে আসবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, এতে টমেটো একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে জল শেষ হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। এবং ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে জলের পরিমাণ কমে গেলে গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি ভালোভাবে গুঁড়ো করে জলের সাথে গুলে উপর থেকে দিয়ে মাখা মাখা করে রান্না করলে রেডি আমাদের ছাতুর রেসিপি। তো আজকের এই ছাতুর রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারাই আমার চ্যানেলে প্রথমবার এসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে, যখনই নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান অন হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।